নমস্কার। অ্যাগ্লোনিমা গাছের মাদার আপনারা কিভাবে করবেন? তো প্রথমে একটি অ্যাগ্লোনিমা গাছকে সিঙ্গেল এই ধরনের একটি গাছকে আনতে হবে। এনে আপনাদের তাকে দুবার তিনবার কাটিং করার পরে কিন্তু এই গাছগুলো এরকমভাবে হবে, এবং সেইগুলো আমি এই ধরনের বড় পটে দিয়েছি। পট বলতে এইগুলো বস্তা কাটা। তো এইগুলোকে আমার এখন কিন্তু আর কাটা যাবে না, আর এক মাস পরে যখন ফেব্রুয়ারি লাস্ট উইক পড়বে বা ফার্স্ট উইকে আমরা কিন্তু এই গাছগুলোকে কাটিংয়ের থ্রু প্রপোগেশান করব। তো এই গাছগুলো এক পিস কাটলে আপনার 100 থেকে 150 টাকা এই রকম দাম পড়বে, এবং এই গাছগুলো অ্যাগ্লোনিমার একটু লেটেস্ট ভ্যারাইটি। তো এইখানে আরও সব ভ্যারাইটি আছে, এইগুলো সব বস্তায়, এইগুলো সব মাদার গাছ, এবং এইগুলো থেকে কাটিং প্রচুর করা হয়েছে। যেমন এই গাছটি দেখুন কত সুন্দর বুসি হয়েছে। তো আপনারা কম খরচার মধ্যে বস্তায় করতে পারেন, সেটা মাদার করবে, নার্সারির জন্য বলছি। তো এতে আমি সাধারণত জৈব খাবারটাই দিয়ে থাকি, অ্যাগ্লোনিমা জৈব খাবার খুবই পছন্দ করে, এবং জৈব খাবার দিলে গাছগুলোর গ্রোথ কিন্তু খুব ভালো হয়। মাঝে মাঝে আপনাকে একবার এনপিকে 19-19 স্প্রে করে দিতে হবে, ওটা আপনি 15-20 দিন ছাড়া ছাড়া দিতে পারেন। এবং এইখানে আপনাদের দেখাবো যেগুলো কাটিং করেছিলাম, শীতকালে কিন্তু খুব ভালো গ্রোথ হয় না। তো এইগুলো শীতকালে করেছিলাম, মরে যাবে এরকম নয়, কিন্তু গ্রোথটা হবে না। তো এগুলো কাটিং থেকে গ্রো করা, কিন্তু এগুলো ভালো রেসপন্স দিয়েছে এবং গাছগুলো রেডি হয়ে গেছে, এবং এর রুট সিস্টেমও ভালো। এইগুলো আবার কিন্তু আমি এক মাস থেকে দু মাস পরে এইগুলো আবার কাটিং করে নেবো, তখন এইগুলো মাদার হয়ে যাবে, তখন ওইগুলোকে আবার ওই রকম বড়ো টাইপের গ্রো ব্যাগে শিফট করে দেবো। তো আজকের মতো এখানে শেষ করছি, নমস্কার।